সবাইকে স্বাগত জানাচ্ছি সংবাদে সাথে আমি মিধা শিরোনাম রাজশাহীকে দেশের প্রথম স্মার্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট সিটি গড়ার অঙ্গীকার আইসিটি প্রতিমন্ত্রীর ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে রাজশাহীতে পবিত্র আশুরা উদযাপন বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কে এক হাজার বৃক্ষরোপণ করা হবে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামাল লিটনের নেতৃত্বে ও সকলের সহযোগিতায় রাজশাহীকে দেশের মধ্যে প্রথম ও স্মার্ট অ্যান্ড ইন্টেলিজেন্স সিটি হিসেবে গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক মঙ্গলবার দুপুরে নগর ভবনে মতবিনিময়কালে রাজশাহীকে প্রথম স্মার্ট অ্যান্ড ইন্টেলিজেন্স সিটি গড়তে সার্বিক সহযোগিতা প্রদানের অঙ্গীকার করেন তিনি মতবিনিময়কালে মেয়র লিটন রাজশাহী মহানগরীর বাসীর কল্যাণে স্মার্ট ও ডিজিটাল সিটি বিনির্মাণে প্রতিমন্ত্রী পলককে ডিউ লেটার প্রদান করেন ডিউ লেটারে মেয়র লিটন উল্লেখ করেন দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার ফলে রাজশাহী মহানগরীর জীবনযাত্রার মানোন্নয়ন সহ পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন নগরী হিসেবে সুপরিচিত হওয়ায় দেশের বিভিন্ন এলাকা হতে মানুষ এই শহরে উন্নততর জীবনের প্রত্যাশায় প্রতিনিয়ত এসে বসবাস করছে এ কারণে নগরায়নের প্রসার ঘটছে রাজশাহী মহানগরীকে উন্নত পরিবেশবান্ধব এবং স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে সরকার ঘোষিত রূপকল্প দু হাজার বাস্তবায়ন 2030 সালের মধ্যে টেকসই উন্নয়নে অভিষ্ট অর্জন এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তথ্য প্রযুক্তির বিকল্প নেই রাজাহী মহানগরবাসীর কল্যাণে ইতোমধ্যে অপরাধ নিয়ন্ত্রণে নগরীর বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে প্রিমিসেস লাইসেন্স অটোরিকশা লাইসেন্স অটোমেশনের মাধ্যমে পরিচালিত হচ্ছে সিটি কর্পোরেশন কর্তৃক ব্যবহৃত গাড়ির গতিবিধি পর্যবেক্ষণের জন্য ট্রাকের সংযোজন করা হয়েছে প্রতিমন্ত্রী বলেন সবার সার্বিক সহযোগিতা ও প্রচেষ্টায় মেয়র লিটনের নেতৃত্বে রাজশাহী দেশের মধ্যে প্রথম ইন্টেলিজেন্স সিটি হবে রাজশাহী আগামীতে বিশ্বের অন্যতম সেরা শহর হবে রাজশাহী এক বছরের মধ্যে রাশিকের সকল নাগরিক সেবা অনলাইনে প্রদানের লক্ষ্যে একটি অ্যাপস চালু করা হবে সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হামিদুল হক রাশিকের প্যানেল মেয়র এক ও বারো নং ওয়ার্ড কাউন্সিলর শরীফুল ইসলাম বাবু প্যানেল মেয়র দুই ও এক নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী প্রধান প্রকৌশলী আশরাফুল হক সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে রাঁচিতে পালিত হচ্ছে পবিত্র আশুরা মঙ্গলবার সকালে নগরীর দরগাপাড়া শিরোইল কলোনি ও উপশহর এলাকা থেকে বিভিন্ন সাজে তাজিয়া মিছিল বের করে বিভিন্ন ধর্মীয় সংগঠন এই দিন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামের সালামের প্রিয় দহিত্র হজরত ইমাম হোসাইন রাদেলা আনহু কারবালা প্রান্তরে শাহাদাত বরণের ঘটনা স্মরণে হাই হোসেন হাই হোসেন বলে শোক মাতম করেছেন শিয়া সম্প্রদায়ের মুসলমানরা বাদ মাগরিব বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে অপরদিকে রাতে এশার নামাজ আদায়ের পর দরগা শরীফ সহ বিভিন্ন মসজিদে ধর্মপ্রাণ মুসলমানরা নামাজ জিকির আজগর এবং বিভিন্ন নফল ইবাদত বন্দিগীর মধ্য দিয়ে রাত্রি যাপন করবেন দিনটি উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশন প্রতিটি গোরস্থানে আলোর বিশেষ ব্যবস্থা করেছে এছাড়াও পুলিশ রাজশাহীতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাব ও পুলিশ আশুরার পবিত্রতা রক্ষায় ও সহিংস ঘটনা এড়াতে নগর জুড়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক বৃক্ষরোপণের কর্মসূচি উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার দুপুরে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খারুজ্জামাল লিটন ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এই কর্মসূচির উদ্বোধন করেন কর্মসূচিতে পার্ক চত্বরে এক হাজার বৃক্ষরোপণ করা হবে বলে জানানো হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র লিটন বলেন বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক স্থাপন অতি উন্নত রাজশাহীর সংস্করণ রাজশাহী শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক শহর এখানে শিল্প কারখানা তেমন হয়নি অল্পে তুষ্ট হয় আমরা পিছিয়ে ফলে এখানে আর্থিক প্রবাহ কম মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের সকল অঞ্চলের চাহিদা বুঝেন তার দূরদৃষ্টিতে এ অঞ্চলকে এগিয়ে নিতে তিনি এক তার দূরদৃষ্টিতে এ অঞ্চলকে এগিয়ে নিতে তিনি এখানে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক স্থাপন করেছেন শিক্ষিত জনগোষ্ঠীকে কাজে লাগিয়ে গার্মেন্টস সেক্টরের মতো বৃহত্তর খাতের ন্যায় এ অঞ্চলের আর্থিক প্রবাহ বৃদ্ধি করা হবে ফ্রিল্যান্সিং করে প্রচুর আয় করা সম্ভব হবে এ অঞ্চলে মাননীয় প্রধানমন্ত্রীর আয়ের একটি বিরাট খাত সৃষ্টি করে দিয়েছেন এ সুযোগটি ব্যবহার করে আগামী চার থেকে পাঁচ বছরে পাঁচ বিলিয়ন ডলার আয় ছড়িয়ে যাবে বলে আমরা আশা করছি আগামীতেও আরো বিনিয়োগ করা হবে উদ্বোধনী বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক বলেন সবুজ শ্যামল বাংলা গড়ে তুলব আমরা এই স্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কে এক হাজার গাছ লাগানোর কর্মসূচির উদ্বোধন করা হলো জননেত্রী শেখ হাসিনা রাজশাহীর অসমাপ্ত কাজ সম্পন্নের জন্য খারিজ জামাল লিটনকে দায়িত্ব প্রদান করেছিলেন মাত্র সাড়ে চার বছরে রাজশাহীকে তিলোত্তমা নগরীতে পরিণত করেছিলেন মেয়র লিটন দু সালের চব্বিশে নভেম্বর এক জনসভায় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মেয়র লিটন রাজশাহীতে হাইটেক পার্ক নির্মাণের অনুরোধ করেছিলেন এরই ধারাবাহিকতায় দু সালে এটি এক নেকে প্রজেক্ট পাস হয় রাজশাহী বিভাগীয় কমিশনার নূর উর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হক বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক প্রকল্প পরিচালক এ কে এম ফজলুল হক সহ রাশিকের কাউন্সিলর সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নাটোরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পঁয়ত্রিশ বছর বয়সী আব্দুল কাদের নামের একজনের মৃত্যু হয়েছে মঙ্গলবার সকালে সাড়ে নয়টার দিকে সদর উপজেলার সিঙ্গারদহ গ্রামে এই ঘটনা ঘটে আব্দুল কাদের একই গ্রামের মৃত মুসলিম উদ্দিনের ছেলে স্থানীয় ইউপি চেয়ারম্যান ওমর ফারুক প্রধান ও নিহতের পারিবারিক সূত্রে জানায় সোমবার রাতে আব্দুল কাদের নিজ বাড়িতে তার ব্যাটারি চালিত ভ্যান গাড়িতে বৈদ্যুতিক সুইচের মাধ্যমে চার্জ হতে দেয় সকালে চার্জে থাকা ভ্যান গাড়ির সংযোগ খুলতে চাইছে এ সময় অসাবধানতা অসাবধানতাবশত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয় গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমান আদালতে পঁয়ষট্টি হাজার টাকা জরিমানা ও বিভিন্ন সরঞ্জামাদি ধ্বংস করা হয়েছে শনিবার বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের চক রহিমাপুর গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি নাজির হোসেন এ আদালতকে সহযোগিতা করেন থানা পুলিশ ভ্রাম্যমান আদালত অবৈধভাবে এমপি থ্রি ট্রাক্টর দ্বারা বালু বহন করার অপরাধে চক রহিমাপুর গ্রামের ইসবর আলীর পুত্র রঞ্জু মিয়া আবু তালেবের পুত্র মজনু মিয়া দুইটি গাড়ির পঞ্চাশ হাজার ও একটি পাওয়ার ট্রলির পনেরো হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত এ ছিল আজকের বরেন্দ্র সংবাদে সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ